প্রথম প্রশ্ন আমরা নিচ্ছি আসসালাম আলাইকুম আসসালাম আহমতুল্লাহ আমি যে বনের হয়ে প্রশ্নটি করছি তার বর্তমান বয়স সাতাশ বছর আজ থেকে প্রায় ছয় বছর আগে তিনি নিজের পছন্দে বিবাহ সম্পন্ন করেন পর্যাপ্ত পরিমাণ সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুলের মাধ্যমে বিবাহের পূর্বে বোনটি বিভিন্নভাবে তার অভিভাবকের সম্মতি অর্জনের চেষ্টা করেও ব্যর্থ হন তাই পরবর্তীতে জেনাহের ভয়ে না জানিয়ে বিবাহ সম্পন্ন করেন উল্লেখ্য ছেলের পরিবারের সকলেই এই বিবাহে রাজি বোনটির পরিবারের সমস্যা হলো ছেলের দুনিয়াবী শিক্ষাগত যোগ্যতা বনটির থেকে কিছুটা কম দিনদারির ক্ষেত্রে সমস্যা নেই আলহামদুলিল্লাহ বনটির অভিভাবকের সম্মতির আশায় তারা এখনও দুজনে আলাদা দুজনের পিত্রালয় অবস্থান করে যাচ্ছেন এত বছর ধরে এমত অবস্থায় বিবাহ সম্পর্কে সেরা এই দৃষ্টিভঙ্গি কী বিয়েটি কি জায়েজ হয়েছে কিনা আর তাদের বর্তমান করণীয় কী আমরা বলেছি যে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হবে না এবং তারা যেহেতু এখনো আলাদা তাদেরকে অবশ্যই তার অভিভাবকের অনুমতি আনতে হবে অভিভাবক যদি অনুমতি না দেন বিয়ে করবে না বিয়ে করবে না আর যেটা আমরা বলেছি যে ওই অভিভাবক কেন বিয়েতে রাজি হচ্ছেন না তিনি কি যেটা আপনি বললেন বিবাহ রাজি হচ্ছেন না শুধু হয়তো তারা বলছেন কুফুর দিক থেকে কিছু কম আছে কেন বিবাহ রাজি হচ্ছেন না যদি কারণটা থাকে এরকম যে দিনদারি তার পছন্দ না এবং তিনি নিজে দিন পালন করেন না সেক্ষেত্রে তার বিকল্প অভিভাবক এখানে আসতে পারে কিন্তু সেরকম কোনো বিষয় আমরা এই জায়গা দেখতে পাচ্ছি না ফলে আমার কাছে মনে হচ্ছে অভিভাবক হিসাবে তার যোগ্যতা এখানে আছে তিনি নিজে দিন পালন করেন শুধুমাত্র একটা জায়গায় তিনি একমত হতে পারেননি যে পাত্রের শিক্ষাগত যোগ্যতা কম ফলে তিনি তার কন্যাকে বিবাহ দিতে চাচ্ছেন না এখন তারা একে অপরকে চেনার কারণেই হয়তো তারা ভাবছেন যে এখানে তাদের বিবাহ হতে হবে কিন্তু অভিভাবককে ইগনোর করে মেয়েদের জন্য আসলে এটা ঠিক নয় এটা আজকের আধুনিক শিক্ষা অথবা পাশ্চাত্য কালচার আমাদেরকে আসলে ছেলে দেয় যে যাতে করে আমরা মা বাবাকে ইগনোর করি অভিভাবককে ইগনোর করি এবং তাদেরকে উপেক্ষা করে যেন আমরা বিবাহ সম্পাদন করি কিন্তু সেই সুযোগটা আসলে ইসলামে খুবই সংকীর্ণ খুবই সংকীর্ণ তো আমি এখানে পরামর্শ দেব যে আজকের এই প্রশ্ন উত্তরের সেশন থেকেই আপনি একমাত্র সমাধান নেবেন না আপনার বিষয়টা একটু জটিল আপনার বিষয়টা একটু জটিল এক্ষেত্রে আপনাদেরকে একটা ভালো ইনিশিয়েটিভ নিতে হবে প্রথম হচ্ছে যে কোনো একজন স্কলারের সাথে আপনারা একটু বসে আগে জিনিসটাকে একটু অ্যাসেস করুন একটু দেখুন যে আপনারা আসলে কি করেছেন শরিয়াতে লঙ্ঘিত হয়েছে কি না এবং তারপরে একটু চিন্তা করুন যে শরিয়া সেরিয়া ভিত্তিক তাহলে সমাধানটা কি হবে এটা ছোট্ট একটা প্রশ্ন মধ্যে আসলে শেয়ার করা সম্ভব নয় সে কারণ এখানে অনেক কিছু দেখার প্রয়োজন আছে ইনভেস্টিগেট করার প্রয়োজন আছে আপনাদের কাগজপত্র কিভাবে কি করেছেন সেগুলো শোনা আপনার এবং আপনার হাজব্যান্ড যিনি আছেন তাদের কাছ থেকে শোনা এবং তারপরে আমি মনে করি একটা এফোর্ট নিতে হবে যাতে এটা শরীয় শুদ্ধ একটা বিবাহে পরিণত হয় হ্যাঁ আর অভিভাবকদেরকেও আমরা এতটুকু বলতে চাই যে আপনার প্রিয় সন্তান সে ছেলেই হোক আর মেয়েই হোক কেন তাকে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছেন কেন তাকে এবং তার বিবাহটাকে কারেকশন করার জন্য আপনি পজিটিভ এবং ইতিবাচক একটা রোল প্লে করছেন না ভূমিকা নিচ্ছেন না কেন এতে আপনার কী লাভ আপনার জেদ দিয়ে তো আপনার মেয়েটা ধ্বংস হয়ে যাবে আপনার ছেলে ছেলেটা তাদের সংসারটা সুখী হতে পারছে না আপনি মূল কারণ আর শিক্ষাগত যোগ্যতার কম বেশি এটা অনেক বিগ ডিল নয় সেরিয়া যদি রক্ষিত হয় তাহলে শিক্ষাগত কম বেশি হতেই পারে আমি গত পর্বে বলেছিলাম যে এক মিশরি বনের কথা যিনি পিএইচডি অর্জন করেছেন এবং শেষ পর্যন্ত তার বিবাহে বিলম্বের কারণে তিনি ট্রাক ড্রাইভারকে বিবাহ করেছিলেন তো এটা তো তিনি তো মানুষ তাই না ট্রাক ড্রাইভারও একজন মানুষ এবং তারা মনে করেছে যে ওই সিচুয়েশানে এই বিবাহে তারা সুখী হবেন এই জন্যই তারা বিবাহবন্ধন আবদ্ধ হয়েছেন আমরা যে জেদটা করছি এই জেদের ফলাফলটা আসলে আমাদের সবাইকে অসুখী করছে সুতরাং আমি আমি বলবো এই এই ধরনের কনফ্লিক্টিং সিচুয়েশানে আসুন আমরা আসলে শরিয়ার সবচেয়ে সুন্দর সমাধানটা কি নিজেরা সিদ্ধান্ত না নিয়ে আমরা কোনো একজন ইসলামিক স্কলারের কাউন্সেলিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেই এবং সেই সিদ্ধান্তে আমি মনে করি মেয়ের ওয়ালি মেয়ে এবং তার যার সাথে বিয়ে হয়েছে তারা প্রত্যেকেই বসেই যদি সিদ্ধান্তটা নেন তাহলে একটা চমৎকার সমাধান আপনারা সেখান থেকে বের করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরের প্রশ্ন আমি পাত্র নির্বাচনে দিনকে প্রাধান্য দিতে চাই কিন্তু আমার পরিবার কেবলমাত্র দুনিয়াকেই বা সম্পদশালীদের প্রাধান্য দিচ্ছে পরিবারকে বারংবার বোঝানোর পরেও তারা আমার কথায় পাত্তা দিচ্ছে না আমি তাদের বোঝাতে ব্যর্থ তারা আমাকে জোরপূর্বক বেদ্দিন পাত্রের সাথে বিয়ে দিতে চাচ্ছে এমত এমত অবস্থা আমার করণীয় কি একজন বোন এ প্রশ্নটা করেছেন আমার মনে হয় আমরা আমরা উল্লেখ করেছি আজকের এই আলোচনার মধ্যে আপনি হয়তো আপনার উত্তর পেয়ে গেছেন যে কীভাবে কি করবেন আপনার পরিবার আসলে তিনি তিনি ভলায়াতের দায়িত্ব পালনে কি তাহলে ব্যর্থ তাহলে সেক্ষেত্রে আপনার আত্মীয়দের মধ্যে কী সে দায়িত্ব পালন করতে পারে এই বিষয়গুলো আসলে একটা মানে আলোচনার বিষয় পর্যালোচনার বিষয় সিদ্ধান্তে আসার বিষয় আজকালকার আধুনিক ফ্যামিলিগুলো তো ছেলেরা মানে পরিবারকে জিজ্ঞেস না করে বিয়ে করে ফেলছে এবং মেয়েরাও জিজ্ঞেস মানে বিয়ে করে ফেলছে এবং অনেক ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে মেয়েরা যা বলছে সেটাই বাবা মা মেনে নিচ্ছে নানা কারণে লোকলজ্জার ভয় ইত্যাদি তো এখানেও আমরা ঠিক একই কথাই বলবো যে এখানে আপনি বুঝিয়েছেন কে আর কে বুঝিয়েছে হ্যাঁ তাই না আপনার বাবা মা যদি দিনদার হয়ে থাকেন তাহলে দিনই ব্যক্তিত্ব তাদেরকে বোঝানোটা ভালো এবং তারা হয়তো সফল হবেন আর যদি তারা দিনদার না হয়ে থাকেন তাহলে আপনাকে আসলে আপনার অভিভাবকত্বের মাস আলায় বিকল্প কি হতে পারে সে চিন্তাটা করা যেতে পারে কারণ কোনো অভিভাবক যদি তার কন্যাকে জোর করে খারাপ পাত্রের সাথে বিবাহ দিতে চান যার মধ্যে কোনো দিনদারি নাই অথবা তিনি হারাম ইনকাম করছেন ইত্যাদি তাহলে তো যে যেই পাতৃ দিনদার তার জন্য এটা মানাটা কঠিন হবে এবং সে কোনো দিন এখানে সুখী হবে না ফলে এই জিনিসটা হয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নিজের বাবা মাকে বোঝানোর ব্যবস্থা করা কিংবা অনেক সময় বাইরের কোনো বিদ্যান ব্যক্তি অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও যদি বলেন হয়তো বাবা মা বুঝতে পারে আর তারা যদি বুঝতে না পারেন তাহলে আমার মনে হয় এটা নিয়েও আপনারা আরেকটু বড় বলয় বলয়ে কোনো ইসলামিক সেন্টারে বা কোনো বড় প্রতিষ্ঠানে বা বড়ো কোনো ইসলামিক ব্যক্তিত্বের সাথে ব্যক্তিগত একটু এক ঘন্টা আধা ঘন্টা বা দুই ঘন্টার জন্য কাউন্সিলিংয়ে যান সেখান থেকে একটা সলিউশন বের হয়ে আসতে